হ্যালো, কি করছো? এই তো রে, লাগেজ প্যাক করছি। কেন, কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, আর বলিস না, কাল তো পঞ্চমী, কাল থেকে অফিস ছুটি পড়ছে, তাই প্রতি বছরের মতো এবছরও পুজোর ছুটিতে ঘুরতে যাচ্ছি দার্জিলিং। কি, পুজোতে কেউ ঘুরতে যায় নাকি? তোমরা পারো বাবা, আমি তো কখনো পুজো মিস করে ঘুরতে যেতে পারবো না। আরে না না, সারা বছর তো ছুটি পাই না, এই পুজোর কটা দিনই যা পাই আর কি, তাই ঘুরবার চান্সটা একদম মিস করি না। সেই লাস্ট কত বছর আগে যে পুজোয় বাড়িতে থেকেছি মনেই পড়ে না। প্রতি বছর তো আমরা একটা টিম বেরিয়ে যাই নানান জায়গায় পুজোর সময়, কখনো লে লাদাখ, তো কখনো আবার নৈনিতাল, কখনো মুসৌরি, এবার গন্তব্য দার্জিলিং। সে তো আমিও ছুটি পাই না, সারা বছর কাজের চাপ। কিন্তু তাই বলে পুজোতে প্যান্ডেল হপিং, জমিয়ে মণ্ডপে আড্ডা, খাওয়া দাওয়া, ফাংশন, দই ফুচকা, বিসর্জনের নাচ, একাদশী বিজয়া সম্মেলন, পুজোর প্রোগ্রাম, ঠাকুর দেখা, জমাটে আনন্দ ছেড়ে আমি বাবা কোথাও ঘুরতে যেতে পারবো না। ইস, সত্যি রে, সেই লাস্ট কত বছর আগে পাড়ার পুজো মণ্ডপে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরেছি, অষ্টমীর অঞ্জলি দিতে গিয়ে রোহিণীর সঙ্গে প্রেমে পড়া, তারপর বিসর্জনের দিনই ব্রেকআপ। ফিলিং নস্টালজিক অ্যান্ড মিসিং সো মাচ দোজ ডেজ। আচ্ছা, যদি একটা আবদার করি, রাখবি? কি বলো, যদি কখনো একসঙ্গে একদিন ঠাকুর দেখতে বেরোই, যাবি আমার সঙ্গে? শিওর, ইটস মাই প্লেজার। তাহলে রেডি হ, কাল থেকে শুরু করব প্যান্ডেল হপিং, রইল তবে দার্জিলিং, করব এবার পুজোয় খুব চিলিং। কি পাগল একটা। শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জি, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতা।
मनुवात्ता आनंदमयी महामायार पदध्वनि असीम छंदे बजे उठे रूपलोक ओ रसलोके अनेन भाव माधुरी संजीवन नमस्कार, आमी कुणाल। देश जुड़े करोना परिस्थिति आरो भयावह, आक्रांत और मृत्युर हार दुई बाढ़ चलछे देश जुड़े और राज्य जुड़े लकडाउन। तबे गतबारेर मतोई पुजो एबारो हबे छोटो आकारे, भीड़ एकदमी निषेध, मंडपे जारी थाकबे 144 धारा। तबे सामान्य आयोजने नियम मेने निष्ठार संगे हबे मायेर पुजो। एर मध्ये आशार आलो, भैक्सिन एखन पर्याप्त, এখনো সমস্ত ট্রেন ও বাস বন্ধ, পূজোর ছুটিতে বাঙালির ভ্রমণে এবছর তাই বাধা। হ্যালো, কি করছো? জাস্ট নাথিং। ভালো লাগছে না আর, এবারও পূজোর আনন্দ মাটি। আড্ডা, গান, নাচ, ভিড় করে লাইন দিয়ে ঠাকুর দেখা সব বন্ধ। সত্যি, কবে যে আবার সব ঠিক হবে? এই করোনা যে কবে যাবে? বাঙালির সব থেকে বড় উৎসব এখন সব শেষ। না গো, বাঙালি হয়তো ভিড় করে ঠাকুর দেখতে পারবে না, কিন্তু বাঙালির পুজোর আনন্দ মাটি করার ক্ষমতা কোনো ভাইরাসের নেই। মা আছেন আমাদের হৃদয়ে, তাই মা এবার আসবেন আমাদের ঘরে ঘরে, আমাদের মেয়ে হয়ে। হ্যাপি মহালয়া। শুভ মহালয়া।